আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল হাসান তন্ময়। করোনায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমেদ কামরান মারা গেছেন। রোববার দিবাগত রাত 8টার দিকে ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই মধ্যে মরদেহ নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার স্বজনরা। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিসভা সদস্য, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং ঢাকার দুই মেয়র গভীর শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেটের জনপ্রিয় নেতা বদরুদ্দিন আহমদ কামরান। গোটা সিলেট বিভাগে তিনি পরিচিত ছিলেন জনতার কামরান নামে। ধনী গরিব সব শ্রেণীর মানুষের সাথে ছিল তার আত্মিক সম্পর্ক, যে কারো বিপদে পাশে দাঁড়ানোর এক অসামান্য গুণ ছিল তাঁর। গত 5 জুন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় বদরুদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়। পরদিন জ্বর বাড়লে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় 7 জুন হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। এরপর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে 28 মে তার স্ত্রী আসমা কামরানেরও করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি তার নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। 1972 সালে সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার নির্বাচিত হন বদরুদ্দিন আহমেদ কামরান। 1995 সালে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর 2002 সালে সিটি সিলেট কর্পোরেশন হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান তিনি। 2003 সালে 4 দলীয় জোট সরকারের সময় সিটি নির্বাচনে সিলেটের প্রথম মেয়র নির্বাচিত হন কামরান। 2008 সালে 1/11 সময় বিরূপ পরিস্থিতিতেও কারাগারে থেকে দ্বিতীয় দফায় সিলেটের নগরপিতা নির্বাচিত হন তিনি। কিন্তু এরপর সবশেষ 2 সিটি নির্বাচনে বিএনপির আরিফুল হক চৌধুরীর কাছে হার মানেন তিনি। 1989 থেকে 1997 সাল পর্যন্ত সিলেট শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 2002, 2005 এবং 2011 সালে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বদরুদ্দিন আহমেদ কামরান। আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছিলেন তিনি। 1951 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করা কামরান মৃত্যুর সময় স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। হার না মেনে বিশ্বাস ও আস্থার সাথে করোনা মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় মানুষের জীবন স্থবির হয়ে পড়লেও স্বাস্থ্য খাত সহ সরকার সব ধরনের সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করোনা সরকারের সব ধরনের অগ্রযাত্রা থামিয়ে দিলেও মানুষ কিভাবে আবারও উঠে দাঁড়াতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে। কারণ আমরা হার মানব না, মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীত হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে, কিন্তু আবার নিজেকে সুরক্ষিত রাখা মানে অপরকেও সুরক্ষিত রাখা। এবার শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমছে। সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। বেলা 11:41 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 23,15,00,000 টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 60টি, কমে 32টি এবং অপরিবর্তিত ছিল 148টি কোম্পানি শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে লিন্ডে বিডি, বেজিমকো ফার্মা, যমুনা ব্যাংক, এনবিএল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, সেন্ট্রাল ফার্মা, গ্রামীণ ফোন, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্দ্রবাংলা ফার্মা এবং রেকিট বিনকাইজার।
পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বাড়ানো হয়েছে। আজ থেকে কোম্পানিটিকে আরও 15 দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসসি। এর মাধ্যমে কোম্পানিটি শেয়ার লেনদেন বন্ধ থাকার মেয়াদ 17 বার বাড়ানো হলো। নানা সংকটে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের কার্যক্রম বাংলাদেশ ব্যাংক থেকে বন্ধের উদ্যোগ নেওয়ার পর গত বছরের 14 জুলাই থেকে পুঁজিবাজারে কোম্পানিটি শেয়ার লেনদেন বন্ধ করে দেয় ডিএসসি। এরপর থেকেই দফায় দফায় কোম্পানিটি শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় বাড়ানো হচ্ছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।